আমরা গল্প শুনতে শুনতে এবার নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে আমরা আবার ঠাকুরের মুখে আরেকটা গল্প শুনবো। এই এই একটা ভূতের গল্প, ভূতের গল্প। এইবার ভূতের গল্প শুনতে হলে একটা ভূতুরে পরিবেশ দরকার। একটু একটু মেঘ আছে আকাশে, অবশ্য ভূতুরে পরিবেশ নাই, কিন্তু আমরা শুনতে শুনতে ভূতের দেশে চলে যাব। শুরু করি। এক বাউনা আর এক বাউনি, দুইজন লোক। বাউনি যে কি কান্ডার কান্ডা, ইয়ার কথা কওয়া যাবে না। বাউনার মনে ভালো ঠায় না, আর এলাকা এক ছেলে ঝগড়া 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 করতে গেছে আর বাউনির জোর জোর ছেলে। বড় সেই একটা তাল গাছ, বড় একটা তাল গাছ হয় ওই ওইটা জানো, দুয়ার ধারে বাউনির এক কার দুয়ার ধারে ওই ওই তাল গাছে রয়েছে একটা ভূত, দৈত্য দৈত্য। ওই তাল গাছটায় রয়েছে দৈত্য, কিন্তু ওই দৈত্য ওটাই খুব সুখে রইতে তাল গাছটাই। আর ওই বাউনারে ওই যত গালাগালি দিতে ওই দৈত্যে সব ওই শুনতে, দৈত্য শুনতো বাউনার গালাগালি। হয় দৈত্যই গাছে বেরিয়ে শুনতে, গাছে বসে শুনতো। হয় গাছে বেরিয়ে শুনতে, কিন্তু আজ ঝগড়া হইতে হইতে আর একখানে মোড়ে ধৈর্য পায় না। ওই বাউনি করছে কি, ওই একটা পিসা লইয়া যাইয়া তো বাউনারে কি যাইতে লাগছে। বাউনারে এনে ওই বাউনা হারছে কি, ওই তাল গাছটারে জড়াই ধরছে, তাল গাছটা এনে ইবাই লই ফিজাই ওই বাউনা ওই করছে, আবার উবাই লই ফিজাই ওই বাউনা আবার ই করছে, আবার ইবাই লই ফিজাই বাউনা ওই করছে। বাউনার গায়ে কিন্তু পরে না, পরে তাল গাছ, তাল গাছের গায়ে, তাল গাছে পরে ওই ফিজান পরে যে ওই দৈত্যের গায়ে, দৈত্যের গায়ে পরে। দৈত্যে এখন ওই ফিডান আর সহ্য করতে পারে না, এখন আর সহ্য করতে পারে না ওই দৈত্য। এখন ওই তাল গাছটা হর হরে ইয়ে লামছে, হর হরে ইয়ে লাম গা দৈত্য তো দেশে দৌড়। ওই হয় দৌড় ওই বাউনা হারছে কি, ওই দৈত্যের পাশে পাশে ও দৌড় দিছে, দৈত্যের পাশে পাশে বাউনা দৌড় দিছে। এখন তো বাউনি তো একদম ওই হুদা তাল গাছটারে ফিরাইছে আর বাউনার ওই দৈত্য ছাড়াইছে। বাউনার দৈত্য তো দৌড়াইয়া গেছে, গেছে পর এখন ওই দৈত্য কয় অনেক দূরে যাই, এখন ওই জিরাই কয়। এখন দৈত্য কয়, ঠাকুর তোমার বাড়ি ওই তাল গাছটায় আমি রইতাম, খুব সুখে রয়েছি, খুব শান্তিতে রয়েছি। এখন আইজারা ফিজানের সরে আমি আর তাল গাছে থাকতে পারলাম না, তুমি ঠাকুর এখন কোথায় যাবা, ইয়ে গাও তুমি যাবা কোথায়, আমি অমুক রাজাবাড়ি হেরাটি মাইয়া আছে, মাইয়াডার কান্দে যাইয়া আমি চোরমু রাজার মাইয়ার কান্দে। হুম, তখন মাইয়াডাই করবে কি, আসবে কানবে, বাস খাবে না, নাবে না, কামারবে না, এই যা মনে কয় হইয়া করবে। তাই কত চোখ বিরাজ দেখাবে কেউ কিন্তু ভালো হারতে পারবে না। তাই তুমি করবা কি, ওই বাড়ি যাইয়া আর তুমি যদি আমার কানে কানে কও বলে মুই আইছি, তাই কিন্তু আমি ওই মাইডার কান্দা লাঙ্গে যাব, মাইয়ে ভালো হয়ে যাবে। আচ্ছা, তোমারে ওই বাড়ি চিরদিন রাখবে, খাওয়ান যখন দেবে। ইয়া কইছে ও তো এখন ওই দৈত্য যাইয়া হেই মাইয়েডার কান্দে চড়ছে। এখন ওই দিন আর দিন মাইয়াই কেমন কেমন করে, ওই আসে কান্দে, রাত খায় না, নাই না, দই না, এই কত করে এটি মাইয়া। এখন ওই বাপ মাই এ দেয় এখন এই রে দেখাই, ওরে দেখাই, ওরা দেখাই, বৈদ্য দেখাই, ওই ঢাকা খুলনা বরিশাল এই অমুক সমুক কত রাজ্য রাজ্য দেখাইছে, আর মাইয়া মোটে ভালো হয় না। কিন্তু ও ওই গ্রামে আডে ওই ওই বাউন, এখন ওই মাইছে কই হরে কয়, মাইয়ে ধা মুরগি যাবে, মাইয়েটা বাঁচছে না, কত রাজ্যের মানুষজন দেখাইলে
মাইয়া রেখে এই ভালো হারতে পারলে না এখন ওই বাহনে কয় আচ্ছা কী হয়েছে বলে ওই রাজা বাড়ি একটা মাইয়া কিসে পাইছে হ্যাঁ কেউ সারাইতে রাইতে পারে না মাইয়া এখন বাঁচবে না খায় তাই না কল তাই মোর একটু দেখাইতে পারে কাল আরে কপাল তোমার একটু দেখাই পারো কত মানুষ যে দেখাইলে হে আর কোনো হিসাব নাই তুই দেখতে পারলে লও আমার লগে আমার লগে লও হে বাড়ি তোমার লই তোমার এখন তো ওই লই গেছে এই রাজার দিকে গেছে রাজামশাই এই ঠাকুরে তোমার মাইয়ের একটু দেখতে চাইছে কাল আর সব আমার মাইয়ের দেখতে পেল কী হয়েছে আমার মাইয়া তো দেখাইতেই চাইছে সবাই রে আমার মাইয়া যদি ভালো করে যেতে পারবে আমি চিরদিনের বাদ দিয়ে যাব এখন ওরে এখন তেল আনিয়ে দিয়েছে জল আনিয়ে দিয়েছে তেল লইছে ওই নদীতে স্যান করে গিয়েছে তেল লইছে মাথায় এখন ওই খাইয়ে লইয়া এখন ওই বইছে বইছে ফার কিছু সময় পর কই তোমার এই মাইয়া আমার ধারে লইয়াও এত মাইছে এত নাউন দোয়ান এত কিছু করছে কোনো চাই ঘর জল খাই নাই এখন ওই মাইয়েটা দাঁড়ে বইছে আর দাঁড়ে রিয়ন কয় কানে কানে কয় কি কলেও দৈত্য মুই কলম আইছি কল তুমি আইছো নাকি কলে হয় মুই আইছি তাই হলে আমি এখন যাই হেনতা ওই মাইয়ার কান্দা লাঙ্গা দৈত্য দৌড়িয়ে গেলে আর আবার যেখানে আমি যাবো সে জায়গায় বসুন তুমি যাও এই ওই বাউন্ডে মানা হচ্ছে সে জায়গায় বসুন তুমি যাও ওই দৈত্য ওই আন্দা লাঙ্গা ওই আর এক গ্রামে যাই আর এক রাজার মাইয়ার কান্দে করছে এখন ওরে ওই বাড়ি খাদির উপর বয়ে থই জল আনিয়ে দে খাওন আনিয়ে দে নাওয়াইয়ে দে কাপড় ধুইয়ে দে সব কিছু ওই খাট দা লামে না ওই খাট দা আর লামে না এখন ওই খাট দা লামে কোন সময় একটু পায়খানা আইলে সেই সময় সেই সময় এ আসার আর লামে না ও এত যত্নে থাকে আর ও তো যাই ওই আর এক রাজা ভাই উঠছে এখন হে রাজায়ও ওই মাইয়া সব জায়গা দেখাইতে আছে সব বেরাবে সব জায়গা দেখাইতে দেখাইতে এখন আর ফুল পাই না এখন ওই কয় কি এখন ওই হেরা ওই হারা বাড়ি ওই দেখাইতে হাইতে এখন ওই হনতে হনতে হনে কি যে অমুক রাজার মাইয়ার এই নমুক চলে তাই হেই কোহান দা কো যাইয়া হেরে বালু বানাইছে হেই ও যায় হইয়ার বাড়ি আছে হেই রে যদি আনিয়ে দেখাইতে পারো তো হইলে ভালো হবে এখন ওই জিগাইতে জিগাইতে গেছে এই রাজা বাড়ি রাজা বাড়ি গেছে ফের সেই রাজার জিগাইছে তোমার বাড়ি বলে এইরকম এক ফুকি রইছেলে সেই বলে এক যা আছে তোমার বাড়ি সেই একটু আমার লগে একটু কথা করে কয়লে হয় আছে সেই ওই খাদির উপর এখন যাইয়া হেই আর ধারে কয় বলে তুমি আমাকে বাড়ি একটু যাবা আমার এরম একটা মাইয়া মুরগি যাবে কত রাজ্য দেখাইলাম আজ প্রায় ছয় মাস নয় মাস হয়ে গেছে কিচ্ছু বুঝি না মাইয়া ডান মুরগি যাবে কাল না 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 আমি কিচ্ছু জানি না আমি কোথায়ও যাব না এইয়া কয় এখন বাড়ি গেছে বাড়ি যেয়ে রাজারে ফেটাইছে যে হে শিকারায় না যদি সেই জাগরদারে রয় সেইরা যদি কইয়া ফাটাইতে পারে আর যদি ধরি বানিয়ে আনতে পারো নাইলে সে শিকার ইয়াই না হে আবে এই না হে কয় আমি কিছু জানি না এই কয় এখন তো ওই রাজার দ্বারে হে আইছে এখন তো সবাই পারিতোষ করে যায় না ওবাডার বিষয়তে পড়ছে ওবাডার বিষয়তে পড়ছে ওবাডার বিষয়তে একটু রক্ষা করে বলুন কালে আমি যাইয়ে কী করবো আমি কিছু জানি না আর ওরে যাইতে মানা হরছে গেলে যদি একটা সব দিয়ে মারি গেলাই দে ও এখন হেঁ হেই গেছে যাবে না এখন ওই এইয়ে কয় এখন ওর আদারে পাও ধরে কান্দাকাদি করে এখন ওই ক্ষমা কানেছে এখনও চিন্তা করে আর আনে কী কম আনে যাই আমার যাইতে মানা হরছে গুত্ত দৈত্য তো হেই দৈত্য হেই কান্দে উঠছে এখন আমি যাই কী কম আনে আমার যাইতে মানা হরছে
এইয়া চিন্তা করতে 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 গেছে গেছে ফের তো ওরে খুব যত্ন আদি করছে পাউটাও ধোয় টইয়া নিয়ে বইছে টইছে খাওয়াইছে টাইছে এখনও কী কবে এখন ওই এখন ওই কানের দ্বারে যাইয়া হয় কি হয় বলে ওই বাউনি কোনো পিসাডা লই আইছে হ্যাঁ বাউনি পিসাডা লই আইছে ওই দৈত্য কয় বাউনি পিসা লই ওর কানের দ্বারা ছোট ছোট কেউ হনে না ও ওই মাইয়েটা একলা কমছে হয় এই ভাবনি ফিসালই আইসে ফিসার বড় ভাই আর দৈত্য ওই পাল্টাই আমি এই দৌড়িয়ে গেলাম তুমি এনে থাও ওই আমি এখন আর এক দেশে যাও তুমি আর এদেশে জামাটা ভাড়া এই কই ওই কান্দাল আমি তো দিয়েছে রে দৌড় দৌড়িয়ে আর এক রেজি গেছে আর এই ফিসার ভাইতে লাগি গেছে ওই মাইয়ে ভালো হয়ে গেছে এই কথা শেষ এখন ওই দুইবারই ওই যে ওবারে জানে না তো লাইয়ার মন তোর হাই কপালে যদি তাহে দি তাহাকে বেশ গেও আয় এখন ওই দুইবারই এবারই খায় ছয় মাস ওবারই খায় ছয় মাস আনার স্যান্ডেলও খোলা লাগে না একটু নাওয়াও লাগে না হেয়াও নাওয়াইয়ে দে হেয়াও খাওয়াইয়ে দে এত যত্নে খায় এখন ওই কথা শেষ আমরা এবারে আরেকটা রাজা রানীর গল্প শুনবো বিমাতায় কি করে হ্যাঁ বিমাতায় কি করে